রাস্তা সারানোর দাবিতে ভাঙা রাস্তার জমা জলে মাছ ছেড়ে দিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনাটি নদিয়ার চাকদা থানার মদনপুর কুমারপুর এলাকার। অভিযোগ, মদনপুর স্থানীয় একটি হাসপাতাল মোড় থেকে রাউতারি গ্রাম পর্যন্ত গুরুত্বপূর্ণ 14 কিলোমিটার রাস্তার মধ্যে প্রায় 5 কিলোমিটার বেহাল হয়ে পড়েছে বেশ কয়েক বছর ধরে। শিমুরালী গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে বিডিও এসডিওর কাছেও একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো সুরাহা না মেলায় ওই এলাকার গ্রামবাসীরা একত্রিত হয়ে রাস্তা সংস্কারের দাবিতে রাস্তায় মাছ ছেড়ে দিয়ে বিক্ষোভ দেখান। ওই এলাকার প্রায় 500টি পরিবার, যারা মূলত চাষবাসের উপরই জীবিকা নির্বাহ করেন, তাদের উৎপাদিত ফসল ওই রাস্তা দিয়ে হাটে বাজারে নিয়ে যেতে গেলে প্রত্যেক দিনই সমস্যার সম্মুখীন হতে হয়। এছাড়া ছোটোখাটো দুর্ঘটনা ঘটে যায় মাঝে মধ্যে। রাস্তা সংস্কারের ব্যাপারে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি তুলেই গ্রামবাসীদের এই অভিনব আন্দোলন। নদিয়া থেকে বিশ্বজিৎ ব্যানার্জির রিপোর্ট, এনএম নিউজ। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।